সামনেই উঁকি দিচ্ছে মধুমাস জ্যৈষ্ঠ এরই মধ্যে রাজশাহীর বাগানগুলো জুড়ে ছড়াচ্ছে আমের সুস্বাদু ঘ্রাণ এবার মুকুল গুটি ও পুষ্ট তিন ধাপের প্রতিটিতেই আম আম পেয়েছে পানি ও উপযুক্ত তাপমাত্রা তাতে গাছে এখন আগামী মে থেকে বাগানের এসব আম নামানোর সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন রোববার কৃষিবিদ ফল গবেষক আম বাগান মালিক ও ব্যবসায়ীদের সমন্বিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন আম চাষিরা গাছ থেকে আম পারবেন না যদি কোনো আম চাষির মানে অনেক আম প্রচুর আম এই ডেটের আগে পেকে যায় লিখিত দরখাস্ত করার পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে উনি প্রমাণ পান যে আম পেকে গেছে ন্যাচারালি আম পেঁকেছে তাহলে তাকে আম পাড়ার সুযোগ দিবে এতে আগামী পনেরো ও পঁচিশ মে নামানো যাবে সকল প্রকার গুটি ও গোপাল ভোগ আম তাই রমজানেই পাকা আম ও কেমিকেল মুক্ত আমের আশায় খুশি ক্রেতা ও ভোক্তারা পাবলিকের জন্য এটা আসলেই খুবই ভালো উদ্যোগ এবং আমরা সঠিকভাবে বিষমুক্ত আম খেতে পারবো বলে মনে করি আর শরীরের জন্য ভালো হবে অবশ্যই আমরা শরীর খাবার খেতে পারবো সময় মতন আম পাকলে সে আম খেলে সেটাতে সঠিক উপকার আছে এরপর বাকি পাঁচ ধাপে নামানো হবে সব আম তবে বাগান মালিকদের দাবি বাগানে প্রথম আম পাকার পর নির্ধারিত তারিখের আগেই বাকি আম পাকবে তাতে গাছেই আম নষ্ট হওয়ার শঙ্কায় তারা সরকার একটা ব্যবস্থা দিচ্ছে তাতে তার আগে তো আম পাকে পাকে আছে যেমন এই গাছে আম নামে পাঁচ মণ আম পাকে পড়ে গেল কমে যাবে সেখানে তো বেনিফিট কমে গেল আমার কি সেই টাইমের ভিতরে ভাঙতে হবে একই টাইম হলে আমরা গোছিয়ে এক একসঙ্গে খাওয়ার লোক আর রাজশাহীর আম পেতে নির্ধারিত সময় ও নিয়ম মেনেই আম খাওয়ার পরামর্শ দিয়েছেন এই ফল গবেষক প্রথমে আসবে গোপালভোগ ভালো আমের মধ্যে ওই সময় যদি আমরা চিন্তা করি যে ল্যাংরা খাবো তাহলে কিন্তু অসৎ ব্যবসায়ী যারা বিশেষ করে তারা হয়তো একটা অসৎ উপায় অবলম্বন করার সুযোগ পায় জেলা প্রশাসন বলছে তাপমাত্রা ও আবহাওয়ার কথা বিবেচনায় গেল বছরের চেয়ে পাঁচ দিন এগিয়ে নেওয়া হয়েছে আম নামানোর সময় কৃষি বিভাগ জানায় এতে জেলার দুই লাখ আঠারো হাজার মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হবে না রাকিবুল হাসান সময় সংবাদ রাজশাহী